হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে ক্লাসে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। সাথে আছে আমি মনিরা খাতুন, সহকারী শিক্ষক পার্জলকালে বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণীর কৃষি বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে আমি চতুর্থ অধ্যায় পড়াবো। চতুর্থ অধ্যায় আছে হলো কৃষি ও জলবায়ু। বন্ধুরা, আমরা ষষ্ঠ শ্রেণীতেও পড়েছি এ অধ্যায়ে প্রথমে কৃষি মৌসুম, কৃষি মৌসুমের বৈশিষ্ট্য, রবি, খরিফ ও মৌসুম নিরপেক্ষ ফসল এবং এসব ফসলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। পরে ফসল উৎপাদনের আবহাওয়া ও জলবায়ুর প্রভাব বর্ণনা করা হয়েছে এতে করে। তারপর পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু, যেমন অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, খরা, বন্যা ও জলাবদ্ধতা সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। এসব প্রতিকূল পরিবেশে ফসলের কি কি ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে দেখো, আজকে এই পাঠ শেষে আমরা যা যা আলোচনা বুঝতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো তা আমি এখানে লিপিবদ্ধ করেছি। তোমাদের এক একটু জানানো হচ্ছে। এক হল শেষে আমরা কৃষি মৌসুমের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। দুই, রবি ও খরিফ মৌসুমের ফসলাদি শনাক্ত করতে পারবো। তিনি আছে মৌসুম নিরপেক্ষ ফসলাদি শনাক্ত করতে পারবো। তারপর আছে কৃষি উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর যে প্রভাব আছে, হ্যাঁ, তা আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। নেক্সট আছে কৃষি উৎপাদন ও কৃষি পরিবেশ বিবেচনায় বাংলাদেশকে কয়টি ভাগে বিভক্ত করা হয়, বাংলাদেশকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। বন্ধুরা, আমরা এখন যে পর্যায়ে যাব সেটা হলো আমরা একটু মুছে দেই, সেটা হলো আমরা কৃষি মৌসুম নিয়ে আলোচনা করবো। তো আমরা এখানে একটু মুছে দেই বিষয়টা, কৃষি মৌসুম নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা বলবো যে একটি ফসল বীজ
বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময়টুকু দেয় সেই সময়টুকুকেই ফসল উৎপাদনের মৌসুম বলা হয়। তো অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে আমরা ফসল উৎপাদনের ফসলের মৌসুম বলতে পারি। প্রশ্ন এভাবে থাকতে ফসলের মৌসুম কাকে বলে, সেটা হল একটা প্রশ্ন। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে। বাংলাদেশে জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। কয়টি মৌসুমে ভাগ করা হয়েছে? দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। তার একটি হলো রবি মৌসুম, অপরটি হলো খরা মৌসুম। এক হলো রবি মৌসুম, ফসল উৎপাদনের সময়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে ফসল উৎপাদনের জন্য ফসল উৎপাদনের জন্য ফসল উৎপাদনের জন্য সারা বছরকে সারা বছরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। দুটি ভাগে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো রবি মৌসুম, একটি হলো কি, একটি হলো রবি মৌসুম, দুটি হলো খরিফ মৌসুম। রবি মৌসুম দুই হলো খরিফ মৌসুম, রবি ও খরিফ মৌসুম। হ্যাঁ, আমরা এখন এটা নিয়ে ছোট ছোট করে একটা আলোচনা করি। রবি মৌসুমটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন রবি মৌসুমটা আসলে কি? রবি মৌসুম হলো আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। কি? আশ্বিন থেকে কোন মাস হলো? আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয়। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে। রবি মৌসুমের প্রথম থেকে একটু বৃষ্টিপাত হয়, তবে তা খুব কম পরিমাণে হয়ে থাকে। তবে তা খুবই কম হয়ে থাকে। মৌসুম তাপমাত্রা, মৌসুমের তাপমাত্রা, বায়ু আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে, সবই কম হয়ে থাকে। এবার আমরা কি বুঝতে পেরেছি রবি মৌসুম সম্পর্কে? আবার একটু আলোচনা করি। আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে বলা হয় রবি মৌসুম। রবি মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাত কিছু কম হয়, তবে তা খুব কম হয়ে থাকে। এ সময় তাপমাত্রা, বায়ু আর্দ্রতা, বৃষ্টিপাত সবই হয়ে থাকে, কম হয়ে থাকে। এবার আসি আমরা খরিফ মৌসুম। খরিফ মৌসুম থাকে, খরিফ মৌসুম হলো চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। কোন খরিফ মৌসুম কি? চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে চৈত্র থেকে ভাদ্র মাস খরিফ মৌসুম। চৈত্র থেকে ভাদ্র মাস, চৈত্র থেকে ভাদ্র মাস, ভাদ্র মাস এইটুকু সময় হলো খরিফ মৌসুম। চৈত্র থেকে ভাদ্র মাস এইটুকু সময় হলো খরিফ মৌসুম। তাহলে খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো খরিফ এক বা গ্রীষ্মকাল, এবং দুই হলো খরিফ দুই বা বর্ষাকাল। খরিফ মৌসুমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো খরিফ এক গ্রীষ্মকাল, আর দুই নম্বর হলো খরিফ দুই বর্ষাকাল। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ এক, চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ এক বা গ্রীষ্মকাল ফসল বলে। এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময় হলো খরিফ মাস। এই এই মৌসুম
গ্রীষ্মকালে থাকে। এ মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি ও বৃষ্টিপাত হয়ে থাকে। এবার আমরা আসি খরিফ দুই বা বর্ষাকাল। খরিফ দুই বর্ষাকাল আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে, আষাঢ় থেকে ভাদ্র মাস সময়কে খরিফ দুই বা বর্ষাকাল বলা হয়। আষাঢ় থেকে ভাদ্র মাস, আষাঢ় থেকে ভাদ্র মাস, আষাঢ় থেকে আষাঢ় থেকে ভাদ্র মাস, আর চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় থেকে ভাদ্র মাস সময়কে খরিফ দুই বলা হয়। ভাদ্র মাস সময়কে খরিফ দুই বলা হয়। খরিফ দুই মৌসুম বা বর্ষাকাল বলা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি ধরনের হয়ে থাকে। বন্ধুরা, আমরা খরিফ মৌসুম সম্পর্কে জানলাম, ফসলের মৌসুম কাকে বলে সাথে সম্পর্কে জানলাম। তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট জানিয়ে দেব, আজকে অ্যাসাইনমেন্টটা দেব, সেটা হলো অ্যাসাইনমেন্ট যেন তোমরা একটু লিখো, বাসায় প্র্যাকটিস করবে। ফসলের মৌসুম বলতে কি বুঝো? অ্যাসাইনমেন্টটা এরকম হবে, ফসলের মৌসুম বলতে কি বুঝো? ফসলের মৌসুম বলতে, ফসলের মৌসুম বলতে কি বুঝো? ফসলের মৌসুম বলতে কি বুঝো? ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় সেগুলি বিস্তারিত আলোচনা করো। ফসলের মৌসুম অনুযায়ী বাংলাদেশে কয়টি ভাগে ভাগ করা যায়? ফসলের ফসল উৎপাদনের জন্য সারা বছরকে ফসল উৎপাদনের জন্য ফসল উৎপাদনের জন্য সারা বছরকে ফসল উৎপাদনের জন্য বছরকে সারা বছরকে সারা বছরকে কয় ভাগে ভাগ করা হয়? সারা বছরকে কয় ভাগে ভাগ করা হয়? করা হয় সেগুলির নাম তিন হল, ভাগগুলোর নাম, ভাগগুলির নাম, ভাগগুলির নাম উল্লেখ করো। ভাগগুলির নাম উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা করো, সংক্ষিপ্ত আলোচনা করো। আজকে তোমাদের জন্য আজকে আসছিল, সবসময় সবাই সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।